হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু একটি তোমাদের জন্য খবর উঠে এসছে যে স্কুল মানে স্কুল সার্ভিস কমিশনার, মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার কিন্তু তোমাদের প্রচুর নিয়োগ। তো WBSSC যে নিয়োগটা আছে, এটা কিন্তু নবম দশমে প্রায় 13,000 মতো কিন্তু নিয়োগ করা চলেছে। এই নিয়োগ কিন্তু তোমাদের কবে নাগাদ আসতে চলছে তার কিন্তু ঘোষণা কিন্তু আমি করে কিন্তু জানিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটাই কথা বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল আইকনটি ক্লিক করবে, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রথমত একটা কথা বলি, তোমাদের কিন্তু খুব ভালো কিন্তু ভ্যাকেন্সিতে একটি নিয়োগ হচ্ছে, তো অবশ্যই কিন্তু এই নিয়োগটি বেরোবে। তো প্রথমত আমরা একটুখানি দেখে নিই এখানে কি বলা হয়েছে টোটাল, তো সবটাই কিন্তু আমরা কিন্তু আলোচনা করে নেব আজকে। দেখুন, WBSSC নবম ও দশম টিচার রিক্রুটমেন্ট রাজ্যে শুরু হলো SSC নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। 13,000-এর বেশি শূন্যপদ। বাংলার উচ্চশিক্ষিত ছেলেমেয়েদের কাছ থেকে সরকারি স্কুল কলেজে শিক্ষকদের চাকরি সবসময় প্রাধান্য পেয়ে এসছে। সেই চাকরিতে দুর্নীতি, বেআইনি নিয়োগের অভিযোগ ওঠার মাঝে একটি বড় সময়ে নিয়োগ বন্ধ ছিল, তবে দীর্ঘ টালবাহানা শেষে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। শিক্ষা দপ্তর সূত্র খবর, খুব দ্রুত কিন্তু নবম দশম স্তরের মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, শূন্যপদ কত হবে, তো সেটা কিন্তু শূন্যপদ কত শূন্যপদে নিয়োগ হবে। একটা কথা জেনে রাখবে, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, মাধ্যমিক স্তরের শিক্ষক পদে এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা 13,842। আপাতত এই পদে নিয়োগ করা হবে। নিয়ম মেনে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই মুহূর্তে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ের বিভিন্ন মন্ত্রকের অভ্যন্তরীণ আইনি বিষয়গুলো দ্রুততার সঙ্গে সেরে ফেলার কাজ চলছে। তবে দুর্গাপূজার আগে এই নিয়োগের প্রকাশ্য কোনো কিছু সরকারের তরফ থেকে জানানো হবে না বলেই জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পুজো মিটে যাওয়ার পর SSC-র পক্ষ থেকে এই নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করা হবে বা প্রকাশ করা হবে। নিয়ম মেনে SSC, SC, ST OBC-দের জন্য সংরক্ষণ থাকবে। এবার আরেকটি কথা বলি, গুরুত্বপূর্ণ খবর বা যে কোনো খবর জানতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামটি জয়েন হওয়ার, নিচের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। চলো আমরা নেক্সট পর্যায়ের কথা কিন্তু চলে যাই। তারপর দেখো, এই বিষয়ে কিন্তু তপশিলি জাতি উপজাতি অগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের কাছে কিন্তু রোস্টার চেয়ে পাঠিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ। এবার আসি রোস্টারটা কি। দেখুন, আইন অনুযায়ী কোনো যে কোনো সরকারি চাকরিতে তপশিলি জাতি উপজাতি এবং OBC ও SC ক্যাটাগরির জন্য সংরক্ষণ ব্যবস্থা থাকে, কিন্তু সংরক্ষণের প্রক্রিয়া খুব একটা সরল নয়। এলাকাভিত্তিক জনসংখ্যা বিন্যাসের উপর ভিত্তি করে এই সংরক্ষণের হার কম বেশি হয়। আবার মুখ হিসাবেও সংরক্ষণের সংখ্যাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখার দরকার পড়ে। আর এই গোড়া কাজটি তপশিলি জাতি ও উপজাতি এবং অগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের পরামর্শ মেনে করা হয়। এই হিসাবটাই সরকারি পরিষেবা ভাষায় বলা হয় রোস্টার তৈরি। অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পদ্ধতিতে এই প্রাথমিক স্তরের কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার দুর্গাপুজো মিটে গেলেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। এবার দেখুন, শিক্ষক পদে আরও নিয়োগ, তো কত নিয়োগ। দেখো, যেটুকু খবর উঠে আসছে, মাধ্যমিক স্তরে কিন্তু 13,842 জন শিক্ষক নিয়োগ নয়, বিভিন্ন স্তরে আরও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। স্কুল নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল মিলিয়ে রাজ্যে এই মুহূর্তে মোট 2,325 জন প্রধান শিক্ষক পদ ফাঁকা আছে। পুজো মিটলে এই পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি বের করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবার পরে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির বিষয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে সরকারি স্তরে। তো আরো যদি তোমরা চাকরির খবর বা কাজের খবর জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আরেকটি কথা বলো, যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।